স্বাধীনতার 75 বছর পদার্পণের শুভ লগ্ন বর্ষে অমৃত মহোৎসবের সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে প্রতিটা পোস্ট অফিসে মিলছে জাতীয় পতাকা। স্বাধীনতার 75 বছর উপলক্ষে এবছর আর 5টা সাধারণ বছরের মতো উদযাপিত হবে না স্বাধীনতা দিবস। 1947 সালের 22শে জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর 15ই আগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্রেও জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে। ভারতে এটিকে তেরঙ্গা নামে অভিহিত করা হয়। পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়া কৃত স্বরাজ পতাকার আদলে, আর এই পতাকা নিয়েই সমস্ত ভারতবাসীর গর্ব অহংকার। তবে এবছর থাকছে বেশ কিছু নিয়ম বদল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, অমৃত মহোৎসবের সূচনা হচ্ছে এবছর। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যেখানে পরিবর্তন করা হচ্ছে 2002 সালের কোড। 1971 সালে জাতীয় পতাকা অবমাননা আইনেও থাকছে বদল। সাধারণ মানুষের কাছে জাতীয় পতাকার মর্যাদা আরও বৃদ্ধি করতে এখন থেকে শুধুমাত্র সরকারি বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস, এমনকি প্রতিটি বাড়িতেও সূর্যোদয় থেকে সূর্যাস্ত নয়, দিবারাত্র উত্তোলিত থাকবে পতাকা। শুধুমাত্র 15ই আগস্ট নয়, 13 তারিখ থেকেই এই ধরনের কর্মকাণ্ড শুরু হবে, চলবে 2 দিন যাবৎ। গত 20শে জুলাই 2022 সালের সংশোধন অনুযায়ী শুধুমাত্র সুতির কাপড় নয়, উল, সিল্ক, পলিস্টার, খাদির কাপড় জাতীয় পতাকার উপাদান হিসাবে ব্যবহার করা যাবে। এমনকি যন্ত্রচালিত কারখানাতেও উৎপাদিত হবে জাতীয় পতাকা। গত 22শে জুলাই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট করেন, আজাদি কি অমৃত উৎসব হর ঘর তিরঙ্গা পালন করার অনুরোধ জানিয়েছেন। তবে এই বিপুল পরিমাণ জাতীয় পতাকার উৎপাদন হিসাবে কেন্দ্রীয় সরকার অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বস্ত্র বয়ন দপ্তরের উদ্যোগে বিপুল পরিমাণে পতাকা প্রস্তুত হয়েছে প্রায় 1 মাস যাবৎকাল ধরে, আর সেই পতাকা অত্যন্ত কম দামে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর থেকে স্বল্প মূল্যে তুলে দেওয়া হবে সাধারণ মানুষের হাতে। মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট অফিসকে। নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট অফিসে আজ এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কল্যাণীতে একটি পদযাত্রার আয়োজন করা হয়। শান্তিপুর জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা সম্পর্কিত নানান তথ্য ব্যক্ত করা হয় কর্মচারী এবং গ্রাহকদের মাঝে। নদিয়ার শান্তিপুর কাশ্যপাড়া পোস্ট অফিস থেকে আজ জাতীয় পতাকা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার শুভ সূচনা হয়। প্রথম দিন হিসাবে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে 30 পিস জাতীয় পতাকা পাঠানো হয়েছিল, যা নিমেষের মধ্যেই বিক্রি হয়ে যায়। পোস্টমাস্টার প্রণত বাক জানান, প্রচুর পরিমাণে চাহিদার কারণে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি প্রচুর পরিমাণে সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। পোস্ট কার্ড খাম বিক্রির কাউন্টারেই নিয়মিত মিলবে জাতীয় পতাকাও। গ্রাহকরাও খুশি এই ধরনের ব্যবস্থায়, তবে তারা মূল যে পরিষেবা তাতে প্রায়শই ব্যাঘাত ঘটে লিঙ্ক না থাকার কারণে, সেদিকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। খুবই ভালো ব্যবস্থা, সরকার এটা উদ্যোগ নিয়েছে, খুবই ভালো হয়েছে। এবছর তো পতাকা ধরুন একটু অন্যরকম সমস্ত নিয়ম কানুন। হ্যাঁ, এটা তো ভালো, 2 দিন ধরে থাকবে ওপরে তোলা, একদম আবার 15 তারিখে সন্ধ্যেবেলা নামানো হবে। এই যে রাত্রি বাস করবে সেটার ক্ষেত্রে মানে পতাকার অবমাননা এগুলো? না না, অবমান হবে না। আর দামের ক্ষেত্রে কী দেখলে দেখবেন? দাম ঠিকই আছে, মানে কমই আছে। তো আপনি প্রতি বছরই চেনেন নাকি এবার? না না, আমার তো বাড়িতে পতাকা আছে, সেই পতাকা তুলি, এবার এইটা তুলি। কী নাম আপনার? সত্যপ্রিয় সিং। কোথায় বাড়ি? এবং মাননীয় আমাদের ডাক কর্তৃপক্ষের নির্দেশে আমরা আজকে সমস্ত পোস্ট অফিসে হর ঘর তিরঙ্গা এই স্লোগানটা প্রমোট করার আয়োজন করেছি। সমস্ত পোস্ট অফিসে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা আমাদের মতো করে কর্মসূচি করেছি এবং আমাদের স্ট্যাম্প কাউন্টার যেটা আছে সেই কাউন্টার থেকে জাতীয় পতাকা আমরা বিক্রি করব আমাদের স্টক থাকা পর্যন্ত এবং আমাদের কাজের সময়ের মধ্যে। আজকে কত পরিমাণে পেয়েছেন? আমরা পেয়েছি 30টা, আবার স্টক আসবে, স্টক অ্যাভেলেবেল হলে আমরা অবশ্যই সবাইকে দিতে পারব। দাম কত করেছে? দাম করেছে 25 টাকা। একই ধরনের কি? সব পতাকায় একই ধরনের। আপনার নাম, পরিচয়? আমার নাম অরিন্দম দাস, শান্তিপুর পোস্ট অফিসের কর্মচারী।
আজাদি কা অমৃত মহোৎসব এই উপলক্ষে যে হার ঘর তেরঙ্গা এ কারণে আমাদেরকে কর্মসূচি রয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রণত কুমার বাগ, পোস্ট মাস্টার শান্তিপুর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।